পালন করে আমার শ্বশুর আব্বার কাছে মক্কায় পৌঁছে দিও। হযরতে আমেনাকে উম্মে আয়মান বলছে, নারে বন্না ও আমেনা, এই মতো কথা বলিও না, তোমার কিচ্ছু হবে না রে বোন, আমি সঙ্গে করে তোমাকে মক্কাতে নিয়ে যাব। হযরতে আমেনা বললেন, বোন রে একটা কথা আর শোনো, আমার শ্বশুর আব্বা, আমার শ্বশুর আব্বার কাছে যখন তুমি পৌঁছে যাবে, আমি আমেনার শেষ পয়গাম হলো এটা যে আমি অভাগিনী আমেনা, আমার শেষ সালাম আমার শ্বশুর আব্বার কাছে তুমি পৌঁছে দিও, আর আমার নূরে নজরকে পৌঁছে দিও। এই কথা বললেন, আমার মন বলছে আমি হয়তো আর বেশিক্ষণ দুনিয়াতে থাকবো না রে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আমার যদি ইন্তেকাল হয়ে যায়, আমি যদি মৃত্যুবরণ করে যাই, এ বোন উম্মে আয়মান আমার দেহটাকে অন্য কোথাও না নিয়ে গিয়ে আমার জানের পিয়ারা স্বামী হযরত আব্দুল্লাহ কবরের বাম সাইডে আমার কবরটা বানিয়ে দিও। মা বোনেরা বাবারা ভাইয়েরা গো, আবার নবী মায়ের শিলাতে এদিকে উম্মে আয়মান আমেনার মাথাকে জাগে নিয়ে বসে আছেন। হযরতে গেরামি কেতাব লেখক বলছেন, বাবা আমার মা আমেনা আস্তে আস্তে কথা বলছেন, বলতে বলতে হঠাৎ করে মা আমেনার কথা বলা বন্ধ হয়ে গেল, আর আমেনা কথা বলে না, আর আমেনা কথা বলে না গো। হযরতে উম্মে আয়মান চিন্তা করে গেলেন, আল্লাহ আমেনা আমার জানুতে মাথা রেখে আরাম করছেন বটে, তবে কথা বলা কেন বন্ধ হয়ে গেল? আমার নাবিও দেখছেন বাবা, শিশু নাবিও দেখছেন গো। হযরতে উম্মে আয়মান নিজের হাতটাকে মা আমেনার হাতের নাড়িতে রাখলেন, দেখতে পাওয়া গেল আমেনা তো শুয়ে আছে বটে, তবে আমেনার নাড়ি চলা বন্ধ হয়ে গেল। আমেনা শুয়ে আছে বটে, আমেনার নাড়ি চলাচলার করে না। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাটিতে শুয়ে আছেন, জানুটা জানুর উপরে মাথা উম্মে আয়মানের রাখা আছে, কিন্তু উম্মে আয়মান হাতটাকে নিয়ে গিয়ে আমেনার নাকের কাছে মুখের কাছে রাখলেন। বাবা হযরতে আমেনা আছে বটে, তবে আমেনার শ্বাস প্রশ্বাস চলা বন্ধ হয়ে গেছে। বুঝতে পারা গেল হযরতে আমেনার সঙ্গে হযরতে মালাকুল মাউতের দেখা হয়ে গেছে, মালাকুল মাউত আমেনার আত্মা কবজ করেছে। আর বাবারা ভাইয়েরা গো, মা বোনেরা গো, হযরতে মা আমেনা আর দুনিয়াতে রইলেন না, আমার দয়ার নবী আব্বার খোঁজে এসেছিলেন, আব্বা কোথায় আছে? আজকে আব্বার খোঁজে এসে আমার দয়ার নবী মা জননীর এতিম হয়ে গেলেন, মা ইন্তেকাল করে গেলেন, এই জায়গাতে আমার নবী এবার মা মা বলে যখন কান্না করতে লাগলেন গো, আমার আল্লাহর দরবারে ফেরেশতা মণ্ডলী গুণ আরজ করছেন, আল্লাহ আপনার হাবিবুল্লাহ পয়গম্বর আজকে বাবা তো এতিম ছিলেন ছিলেন, আজকে আবার মা জননীরও এতিম হয়ে গেলেন, মা বাবা দুইজনেই বিদায় নিয়ে নিলেন, আল্লাহ আপনি এটা কি ঘটিয়ে দিলেন গো? ও গো মাওলা, আপনার এতিম নাবি দুঃখ আমরা সইতে পারি না। আমার আল্লাহ বলেন, হে ফেরেশতারা তোদেরকে চিন্তা করতে হবে না রে, আমার বন্ধুর জন্য আমি আল্লাহই যথেষ্ট আছি। আমার নবী মা মা বলে ওখানে বাবা কান্না করছে, আমার বাবারা ভাইয়েরা মা বোনেরা গো, জানি না কার কার মা কবরে চলে গেছে গো, আমরা মায়ের পেটে 10 মাস 10 দিন থেকেছি ভাই, এদিকে 15টা কলম বাকি আছে, এখন 10টা ছেলেকে বলবো 100টা করে টাকা। কিসি কি মানা রুঠে, কিসি কা পাপ না রুঠে, কিসি কি মানা রুঠে, রিম ঝিম রহমত কি বারিশ উস ঘর মে হোতি হে, জিস বেটে কে ঘর মে ইয়ার জন্নত সীমা রহতি হে, জিস বেটে কে ঘর মে ইয়ার জন্নত সীমা রহতি হে, তো উস ঘর কা হর হর এক বাচ্চা, উস ঘর কা হর হর এক বাচ্চা খুশিয়া সে মহকে, কভি মা বাপ না রুঠে, কিসি কি মা না রুঠে। বাবা তিনটা
বাকি ছিল একটা দিয়ে দিল আর দুটো বাকি মায়ের মহব্বতে তার দাঁড়িয়ে জি के माँ अपने बच्चे को कैसे रातों में सुलाती है, खुद भूखी सो जाती है। हाँ खुद भूखी सो जाती है, बच्चे को दूध पिलाती है। अरे माँ की असमत जो ना समझे, जन्नत को तरसे कभी माँ बाप न रूठे, किसी की माँ न रूठे, किसी का बाप न रूठे, किसी की माँ न रूठे। दूटा लोकर होवे ना बाप, दूटा लोक होले किन्तु दसटा कलम पूर्ण हो जेत। जी बाबा भाईरा माँ बोनेरा आमी जेखाने बोलछिलाम ओखाने निये जाच्छि, माँ प्रेमिक दूटार होये ना तले कलमटा पूर्ण हो जाबे। जी दस मास दस दिन हमारा मायर पेटे छिलाम, आमार खाला माँदेरके बोलबो बोनदेरके बोलबो आपनारा जदि बाबा निजेर सिनाते निये उम्मायमान सान्त्वना दिलेन बोझालेन बाबा निजेर आँचलेर सायाते निये निले बेटा तुमि कादियो ना रे लाल तोमार मा चले गेलो आमि जे बेचे आछि रे एई करे बाबा सान्त्वना दिये माकामे आपुर आशेपाशेर लोकजनदेरके डेके गो हजरते उम्मायमान আমার মা আমেনার কবরটা বাবা হযরতে আব্দুল্লাহর কবরের পাশে বাবা বানিয়ে দিয়ে আমার দয়ার নবীকে সাথে নিয়ে এবার চলতে আরম্ভ করলে এ দেখে দুটা হয়ে গেল বাপ। এদিকে কটা হলো তাহলে টোটাল? দশটা। তখন কটা হয়েছিল? পনেরোটা হয়েছিল। পনেরোটা আর দশটা কটা হলো? আমি প্রথমে কয়টা চেয়েছিলাম বাবা? তাহলে বাকি কটা আছে? সুবহানাল্লাহ কত সুন্দর ছেলে তোমরা গো, একেবারে কড়া হিসাব রেখেছ। তাহলে পাঁচটা এখনো বাকি আছে বাপ। তিরিশ পারা গো কিছুদিন, দুই থেকে আড়াই বছর এর মতো হযরতে আব্দুল মুত্তালিব দাদার জানের কাছে থাকলেন। তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দাদু ওনার চাচা মানে আমার নাবির চাচা হযরতে আবু তালিবের হাতে সঁপে দিলেন। সঁপে দিয়ে উনি হযরতে আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন, উনি কবরে চলে গেলেন। চাচার নিকটে হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থাকতে লাগলেন। হযরতে আবু তালিব আমার নবী পাকের আপন চাচা, আপন চাচা। তো উনি নিজের ভাতিজাকে আমাদের নবীকে নিজের সঙ্গে সবসময় রাখতেন। যখন কোন আপনার কি বলে সফরে যেতেন তো আমার নবীকে সাথে নিয়ে যেতেন, রাত্রে ঘুমাতেন তো নিজের পাশে আমার নবীর বিস্তার মোবারক লাগাতেন। বেরাদা এই করে আমার নবী দিনের পর দিন আস্তে আস্তে বড় হতে লাগলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পঁচিশ বছর বয়সে হযরতে সাইয়্যেদা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে ওনার শুভ বিবাহ হয়। অনেক লম্বা ঘটনা বলা, আমরা যে মতো শুনছি আর বলছি, এই যে মতো বলে যাচ্ছি, কম করে দশ এগারো দিন যদি হয় তাহলে মোটামুটি আপনি হিজরত মেরাজ আর আপনার কি বলে মাক্কি জিন্দেগি মাদানী জিন্দেগি ইনশাআল্লাহ তাআলা ছুঁয়ে ছুঁয়ে যাওয়া যাবে। নাহলে তো আমি প্রথমে বলেছি পনেরো দিন বলেও শেষ হবে না বাবা। হযরতে গ্রামি এই করে আল্লাহর নবী শুভ বিবাহ সর্বপ্রথমে যেটা যেই মেয়ের সঙ্গে যে রমণীর সঙ্গে হলো উম্মুল মুমিনিন হযরতে সাইয়্যেদা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বয়স চল্লিশ বছরের বিধবা নারী আর আমার নবী হলেন পঁচিশ বছরের দুনিয়াবী বয়স, পঁচিশ বছরের বিয়ের পাত্র আল্লাহর নবীর সঙ্গে এই বয়সে বিয়ে। আল্লাহু আকবার, আমার নবী দুনিয়ার বুকে আসলেন তো সতীদাহ প্রথা বন্ধ হল, মেয়েরা বাঁচার হক পেল। নবী পাক ইসলাম প্রচার করলেন, বেদিনদের বাড়ি বাড়িতে গিয়ে আল্লাহর কোরআন আল্লাহর বাণী পৌঁছে দিলেন। বেরাদা এই করে আমার নবীর মাক্কি মাদানী জিন্দেগি তেষট্টি বছর জিন্দেগি, এই তেষট্টি বছর জিন্দেগি যাপন করার পর আল্লাহর হুকুমে আল্লাহর ওয়াস্তে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওনার প্রিয় হাবিবকে নিজে দরবারে ডেকে নিচ্ছেন, মানে দুনিয়া থেকে ওনাকে পর্দা হতে হচ্ছে। তেষট্টি বছর বয়সে
সোমবারের দিন আল্লাহু আকবার কবিরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মুখ থেকে পর্দা করছেন আর ওনার কবরে আনোয়ার মদিনাতুল মুনাওয়ারাতে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারাকাত মধ্যেই হচ্ছে যেখানে বর্তমানে আমার নবী রওজা মুবারক আছে। বিরাদার এখন একটা জিনিস আপনাদেরকে বলবো যে নবী পাকের জানাজা কে পড়েছিল? এই ভাই শেষ কথা, নবী পাকের জানাজা কে পড়েছিল? এখন এই প্রশ্নটা একেবারে করাই সম্পূর্ণ আকারে ভুল হবে। আমি যে প্রশ্নটা করলাম এটা বোঝার ক্ষেত্রে আমি প্রশ্ন করেছি, যিনি আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের ইমাম, উনার আবার জানাজার ইমাম কে হবে? নবী পাকের জানাজার ইমাম কেউ হয়নি বা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন পর্দা করলেন ওনার গোসল দেওয়ার পর ওনাকে কাফন পরিয়ে দিয়ে হুজরা মুবারাকায় রেখে দেওয়া হলো আর দুজন চারজন পাঁচজন দর্শন করে সাহাবীয়ে রাসূলগণ হুজরায় ঢুকতে লাগলেন আর আমার নবী প্রতি দরুদ ও সালাম পড়ে পড়ে তারা বাইরে চলে আসলেন। এটাই ছিল ওনার জানাজার নামাজ বলেন আর যাই বলেন, সালাম করে করে শুধু বেরিয়ে গিয়েছিলেন। আমার নবীর জানাজার ইমাম হওয়ার মতো কোনো লোক ছিল না যার জন্য ওনার জানাজার নামাজ কেউ পড়াননি। এটাই বলেন জানাজা বলেন আর যাই বলেন, আল্লাহর নবীকে সাহাবীরা সালাম জানিয়ে জানিয়ে দুজন চারজন করে বেশ বেরিয়ে চলে আসলেন। তারপরে আমার নবীর দাফন হলো, আমার নবী মদিনাতুল মুনাওয়ারাতে আজও রওজা মুবারাকে কালো যেমন জিন্দা ছিলেন আজও জিন্দা আছেন, তা কায়ামত জিন্দা থাকবেন। আল্লাহ কোরআনে বলছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, যার মধ্যে আত্মা আছে তাকে অবশ্যই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু শব্দের অর্থ স্থান পরিবর্তন করা, মানুষ কোনোদিন মরে বেরাদা, তো মানুষই যখন কোনোদিন মরে না যার মধ্যে আত্মা আছে, আপনি চিন্তা করে দেখেন তো আমার নবীকে যারা বলে যে মরে মাটিতে মিশে গেছে নাউজুবিল্লাহ, এটা কেমন ধারণা? এটা খারাপ ধারণা একেবারে। কোরআন বলছে কোন নফসি জায়গাতে মানুষ কোনোদিন মরে না বাপ, শুধু স্থান পরিবর্তন করে। বুঝতে পারা গেল আমার নবীও জিন্দা, নবীর আল আওলাদও জিন্দা, নবীর উম্মত উম্মতি কোনো জিন্দা না। জি জি জি, মানুষ কোনোদিন মরে না। যাই হোক, পাঁচ দিন ধরে আপনাদের নিকট অনেক কিছু বলেছি, হয়তো একটু ঘুম ভাগানোর জন্য দু চারটা দুনিয়াবি কথাও বলে নিয়েছি।